আচ্ছা আমি তো কিছু বুঝতেই পারলাম না। তুমি আমার জন্য একটা টপস কিনতে গেলা, তুমি সেখানেও রাগারাগি করে চলে আসলা। তোমাকে না আমি বলেছি রাগ কন্ট্রোল করতে শিখো। আরে আজব তো ও মনে বলে কি না আমার চুল কেটে দিবে, শালা দৌড়ায় পালাইছে, একবার যদি হাত ধরতে পারতাম এমন ছাতা দিতাম। ওর জীবনে কোনো জায়গাতে চুল উগা দিত না। আচ্ছা কুল, তোমাকে আমি বলেছি না রেগে গেলে দাঁড়ানো অবস্থায় তুমি বসে পড়বা, আর বসা অবস্থায় যদি রাগ হয় তাহলে শুয়ে পড়বা, তারপর যদি রাগ না কমে তাহলে একদম ঘুমাবে। আর কি তোমার কথা মতো হয় কি আমি এই রাস্তায় শুয়ে পড়বো তারপর ঘুমাবো? মা তুমি কথা বলো কেন? তুমি তোমার এই রাগের কারণে একদিন এমন কিছু হবে তোমার সব রাগ ঠান্ডা হয়ে যাবে। আবার রাগ আবার রাগ রাগ উঠছে আমি। আচ্ছা বাবা এখানে বসো, এত রাগ করতে হয় না, আমি তোমাকে শিখিয়েছিলাম না রাগ হলে জোরে জোরে শ্বাস। আচ্ছা আও, গাড়ি তো গরম হয়ে আছে। ভাই কেমন? হ্যাঁ একটা কথা বলো। হ্যাঁ ভাই, কি করিস তুই? গুলুটা তুই খাইছিস? কি দিয়ে ভাত খাইছিস? আচ্ছা আচ্ছা, গুলু ভাইটা আমার কি লাগবে তোর বল। ও কয় প্যাকেট সিগারেট? আচ্ছা ঠিক আছে আমি আসার সময় নিয়ে আসবো, কিন্তু দিনে কিন্তু তুই পাঁচটার বেশি খাবি না, আমাকে কিন্তু তুই প্রমিস করছিস। ওকে ভাই, দেখা হচ্ছে, লাভ ইউ ভাই, ঠিকঠাক থাক। ওকে তোমার সিগারেট কিনে দাও। দশটা না পাঁচটা না একটা মাত্র ভাই, আমি না কিনে দিলে কে কিনে দিবে? তুমি না ওর বড়। আরে মাত্র পাঁচ মিনিটের। আচ্ছা এবার বলো কালকে সন্ধ্যায় কখন আসবে? আগে কি চলে আসবে, দেরি করবো। আচ্ছা তোমার আম্মু আব্বুর আমাকে পছন্দ হবে তো? তুমি তো পছন্দ করে বসেই আছে, আমি শুধু ফর্মালিটি চাই। চিন্তা করো আমাদের বিয়ে হবে, মজা করো, আমরা চিন্তা করি, খুব ভালো লাগবে। কত পার্সেন্ট নিবো? বিয়ে 10 মাস 10 দিন যদি বাচ্চা না হয় তাহলে এটা মানে যদি বিষয়। আমার ভাই বাচ্চা কাছে পছন্দ করে না। আরে ও তো থাকবে ওদের বাসায়, তুমি তো থাকবে আমাদের বাসায়, তোমার বাসায়। তাও আচ্ছা আমার ভাইকে জিজ্ঞেস করে আমার।